আমাদের এই বিক্ষোভ সমাবেশ চলছে 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 সিপিআই এর বাজারের আলোচকের মৃত্যুর প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ চলছে চলছে সবার প্রথমে জানাই আজকের যে জমায়েত এটা হচ্ছে দুর্গাপুর বাসীর জমায়েত, এখানে সাধারণ মানুষের জমায়েত। কারণ যে ধরনের কার্যকলাপ সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে, শুধু বাংলার বুকে বলে নয়, সমগ্র দেশে যে যে স্টেটে বিজেপি বিরোধী কোনো সরকার চলছে সেইখানেই সিবিআইকে তোতা পাখির মতো ইউজ করে এই ধরনের কাজকলাপ হচ্ছে। এবং আগামী গতকাল যে ঘটনা আমরা দেখেছি, যে সিবিআই হেফাজতে থাকাকালীন কীভাবে একজনের মৃত্যু ঘটে, সেইটার প্রতিবাদেই আজকে জনসাধারণ এইভাবে এখানে একত্রিত হয়েছে এবং আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি। এটা বলছি যে সিবিআই হেফাজতে যে রাখা হচ্ছে বিভিন্ন আসামিকে, সে যে ব্যাপারেই হোক, তারা সুরক্ষিত নয়, একশো বার সুরক্ষিত নয়। সবার প্রথম হচ্ছে যে ধরনভাবে সিবিআই শুধুমাত্র তৃণমূলের যারা লিডারশিপ আছে বা অ্যান্টি বিজেপি যারা লিডারশিপ আছে বিভিন্ন স্টেটে, তাদেরকেই একমাত্র ঘেরাও করছে। কেন সিবিআইয়ের নজরে এখনও বিজেপির কোনো নেতৃত্বকে ধরা হয়নি? একমাত্র এটাই কারণ যে বিজেপি সিবিআইকে অ্যাজ এ তোতা পাখির মতো ইউজ করে চলেছে। ঠিক একই কারণের মতোই যে যারা আজকের ডেটে সিবিআই হেফাজতে আছে তারা একইভাবে কিন্তু সুরক্ষিত নয়, কোনোভাবেই তারা সুরক্ষিত। আজকের আমাদের আন্দোলনের সর্বপ্রথম দাবি হচ্ছে, আপনারা ভালো করে জানবেন যে আমাদের লালন শেখের যিনি স্ত্রী, উনি দাবি করেছেন যে 50 লক্ষ টাকা সিবিআই ঘুষ চেয়েছিল। এটা সিবিআইয়ের ঘুষ না, এটা কোনো একটা বিজেপির পার্টি অফিসের ঘুষ, যেটা সিবিআই অ্যাজ এ তোতাপাখি হিসেবে মেসেজটা পাস করেছে। আমরা এর তীব্র ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাই, আর আমরা সব রকমভাবে
জানাতে চাইছি যে লালন শেখের মৃত্যু কিভাবে হয়েছে সেই সত্যিটা যেন জনসাধারণের সামনে আসে এবং সিবিআই যে আসল চেহারা এবং বিজেপি যে কিভাবে এই কাজটা সিবিআই এর মাধ্যমে করাচ্ছে সেটাও যেন জনসাধারণের সামনে আসে। এই জায়গা বেছে নিয়েছি কারণ এর এখানে আমাদের সিবিআই দুর্গাপুরের যে ক্যাম্প আছে সেই সেই ক্যাম্প এই এনআইটি কলেজের ভেতরে অবস্থিত আছে। আপনারা হয়তো জেনে থাকবেন এর আগেও সিবিআই বিভিন্ন কারণের জন্য বিজেপির মেসেজ যখনই আসছে তারা বিভিন্ন ধরনের তৃণমূলের লিডারশিপকে যেভাবে ডেকে নিয়েছে তারা এই স্থানটাই বেছে নিয়েছিল, তাই আজকে প্রতিবাদের যখন জায়গা তৈরি হয়েছে আমরা এই স্থানটা বেছে নিয়েছি। কী নাম তোর? আমার নাম শুভজ্যোতি মজুমদার। আজকের ডেটে জনসাধারণ মানুষ যে আজকের এই ধিক্কার এবং প্রতিবাদে সামিল হয়েছে।